কাঁচা লঙ্কা রসুনের চাটনি বানাবো। তো সামান্য একটু তেল ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে, আমি ফ্রাই প্যানেই ডলে নিব। তো গ্যাসের ফ্লেম লো করে আমি ভেজে নিচ্ছি, আর এদিকে একটা শুকনো লঙ্কা পোড়াচ্ছি। এই ছোট শুকনো লঙ্কাটা কেন পোড়াচ্ছি ওটা আমি পরে বলবো। তো গ্যাসের ফ্লেম লো করে এদিকে আমার রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে অর্ধেকটা। তো এদিকে আমি হাফ কাপ মুসারির ডাল নিয়েছিলাম, ভিজিয়ে রেখে আধা ঘন্টা, তারপর আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। আজকে আমি বেশি কিছু রান্না করিনি। তো এদিকে আমার কাঁচা লঙ্কা আর রসুন ভাজা হয়ে গেছে। তো একটা গ্লাসের পিছন সাইড দিয়ে আমি ডলে নিচ্ছি, আর মিক্সিতে দেওয়ার দরকার নেই, আমি গ্যাসের উপরেই ফ্রাই প্যান রেখে ডলে নিলাম। গরমও ছিল আর নুন দিয়ে ভেজেছিলাম, তো হয়ে গেছে এখানেই। একটু ভিনিগার দিয়ে দিলাম, লেবু দেওয়া যেত, আমি লেবু দেইনি, ভিনিগার দিলাম। তো ভিনিগার দিয়ে চামচ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে রসুন আর কাঁচা লঙ্কার চাটনি ভিনিগার দিয়ে, আর এই যে ডালগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, হাফ কাপ ডাল নিয়েছিলাম, তো অর্ধেকটা কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, কাঁচা ধনে পাতা, আর ছোট একটা শুকনো লঙ্কা ভাজা ডলে নিচ্ছি। নুন দিয়েছি স্বাদ মতো। তো এখন এই ভর্তাটা করে নিচ্ছি আমি। তো এই যে হয়ে গেছে আমার মুসারির ডাল ভর্তা, কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল দিয়ে। তো যেদিন কিছু রান্না, ফ্রেন্ডস, যেদিন রান্না করতে ইচ্ছা করবে না সেদিন শর্টকাটের মধ্যে এরকম ভর্তা আর চাটনি থাকলে খারাপ লাগে না, হয়ে যায় লাঞ্চ বা ডিনার। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন রেসিপি নিয়ে দেখো।